Captain! Hello! Yo, Captain! I'm not gonna die! সাবধানে যাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি সাংবাদিক পলাশ, ঢাকা থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আরে বস বস বস, থ্যাংক ইউ, বস। আর বলেন না, গ্রামের লোকরা একটা ডাকাতিতে দুই রাগের পিঠায় মাইরা ফেলেছে। কিন্তু আমি যতদূর জানি ছেলেটা পাশের এলাকার, ইভেন সে জেলা শহরে বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়তো, এবং সেটা আপনার ছেলের সঙ্গে। ডাকাত তো গ্রামেই থাকবে, বাইরে থেকে তো আর আসবে না। এমন একটা ছেলের সাথে আমার ছেলে পড়তো, এটা ভাবতেই আবার খারাপ লাগতেছে। দেখুন, আমি আসলে সত্যটা উদ্ঘাটন করতে এসেছি, আর এলাকার মুরব্বী হিসেবে আমি আপনার কাছে এলাম। কোনো অসুবিধা নাই, আপনার যা সাহায্য দরকার আমি আপনারে করবো, চলেন আমার সাথে। কে আপনি, পুলিশ নাকি সাংবাদিক? জি, আমি সাংবাদিক, ঢাকা থেকে এসেছি। কেন এসেছেন? ডাকাতির ঘটনা কিভাবে ডাকাতকে পিটিয়ে মারা হলো সেই খবর জানার জন্য? জেনে কি করবেন? ফলো করে পত্রিকাতে ছাপাবেন, তাই তো? এগুলোই তো পারবেন আপনারা, সত্য ঘটনা তো কখনো প্রকাশ করতে পারবেন না, পারবেন? ও নিরীহ ছেলেটাকে কিভাবে ডাকাত বানিয়ে মেরে ফেলা হলো তার ঘটনা উদ্ঘাটন করতে পারবেন? তার বিচার করতে পারবেন? পারবেন না তো, এগুলোই করতে পারবেন আপনারা সাংবাদিক। কিছু মনে করবেন না, ওই যে বললাম না, আমার মেয়েটা মানসিকভাবে অসুস্থ। মেয়েটা ওই যে ছেলেটারে ডাকাত বললাম গ্রামের লোকজন মাইরা ফেলাইছে, ওরে খুব ভালোবাসত। এই ঘটনার পর আমার মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। কিন্তু মারুফ একটা শিক্ষিত ছেলে হয়ে এমন একটা কাজ করলো বলে আপনার কেন মনে হয়? অভাব রে ভাই, অভাব। এই অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়। কিন্তু মাঝখানে আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। যাই হোক, কবল তো আর বদলানো যায় না। এ চলেন, আমার আবার একটু জরুরি কাজ আছে, চলেন। সাংবাদিক সাহেব, কি
খবর বার করা কি শেষ? জি না, আজকে তো এলাম, কিন্তু আপনারা আপনারা কি করে জানলেন যে আমি সাংবাদিক? আমরা এলাকার লোক। তা কয়দিন লাগবে আপনার খবর বের করতে? কেন বলুন তো? শুনেন, এলাকায় অপরিচিত লোক থাকলে আমাকে গায়ে আবার চুলকানি হয়, জলদি খবর বাইর কইরা আমাকে এলাকা ছাড়েন, নাহলে আপনারই ফ্রন্ট পেজে খবর এসে পড়বে। আমি ঢাকা থেকে এসেছি সাংবাদিক। এই এলাকায় মারুফ নামের একটি ছেলেকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আমি তার সম্পর্কে কিছু জানতে চাই, প্লিজ। আমার কার্ড, আপনি কি ছেলেটিকে চিনতেন? এক্সকিউজ মি, শুনুন, ছবি উঠাই বটে তুমি শেষ নয়। মানে কি বাড়ি কমবে? আমি ঢাকা থেকে এসেছি, কেন বলুন তো? ঢাকাতে আমার কি, আমি লোক আমার নাচতে হইবে না? এখানে নাচতে হইবে? বুঝলাম না, আপনার সমস্যাটা কি? সমস্যা আমার বহুত সমস্যা, এই এলাকার সব জিনিস নিয়ে আমার সমস্যা, বুঝছেন? আমি সাংবাদিক, সরাসরি বলেন কি বলবেন? সাংবাদিক কিছু না, না না, আপনারা একটু আগুন নেবেন, আমি একটু সিক্রেট না, আগুন নেই, না আগুন নেই, ঠিক আছে, এরাও ভালো, এ ভালো, সিক্রেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই 100% সত্য কথা, এবং এই যে মোবাইল যাচ্ছে সাতান্নটা তুই খাবি, আজকে আসসালামু আলাইকুম। খুনের নাটকটা যে কে সাজিয়েছিল বোঝা মুশকিল, সাংবাদিকরাও কোনো কুল কিনারা পাচ্ছে না। আমরা এক সপ্তাহ ধরে শুধু ইনভেস্টিগেশন করেই যাচ্ছি করেই যাচ্ছি, কিছুই বুঝতে পারতেছি না। স্যার চিন্তা করিস কেন তুই, স্যার নিজে এই কেসের দায়িত্ব নিছে, স্যার যে কোনো কেসের দায়িত্ব নিলে তার সুরাহা করে ছাড়ে না, দেখিস এই কেসেরও সুরাহা করে ছাড়বে। স্যার এর কথা আর বলো না, পত্রিকা নিউজ দেখলো পারমিশন নিয়ে সহজা তদন্ত করার জন্য গ্রামে চলে আসলো, কি যে করা। আচ্ছা স্যার কই, কোথায় সেটা জানি না, তবে স্যার নাকি প্রুফ পেয়েছে। প্রুফ? হ্যাঁ, কিসের প্রুফ? স্যার Thank you.
এই তুই কিরণ না? হ্যাঁ আমি কিরণ। তা কি হইছে? চল আমাদের সাথে। কিল্লে আমি আমের লগে যাম। এই কথা বলিস কেন? চল এই কা আমরা কারা কি আমের লগে যাম যে? চল আরে ভাই তুই কারা না দুকা মুকা কারা কি? চল চল বুঝছিস এই এই কই আসলেই বুঝবি সাংবাদিক ভাই। আমার মনটা শান্তি পেয়েছে ভাই, এতক্ষণ তো কি টেনশনে আসিল আমার, আমি দেখি আমার কুই ছেলে বড় হয়ে গেছে ভাই। সত্যি কথা লিখে আসি স্যার, আমি কিছু করিনি স্যার, আমার কি দেবী নির্দোষ স্যার, আমার মার্কা। তাহলে পালাচ্ছিলি কেন? পালাইতেছিলাম ও আমি আমার বাড়ি যাইছিলাম, ওই দেখি একাল খোদার কথা আমার ঘুরে আমার পাতা দেখলাম, এই পাতা দেখলাম সব কই গেলাম, খালি তুলতেছিলাম একটু ভয়তে। আমার আমাকে দেখে তোর কি মনে হয় আমি কোনো রকম ইনফরমেশন ছাড়া তোকে ধরেছি? দেখ ভালোয় ভালোয় সব কিছু খুলে বল, আমি মারুফ হত্যার পুরো গল্পটা শুনতে চাই। বল মারুফ কেডা? কেডা মারুফ? মারুফ নামে তার কেন সিঙ্গে মারুফ কেডা? সত্যি কিন্তু আসি যা মারুফ কেডা? মারুফকে জানিস না? মারুফকে চিনছিস? ছবিটা মারুফ আর এই পাশের লোকটা হচ্ছে তুই। এবার চিনেছিস মারুফকে? দেখ সত্যটা স্বীকার কর, তাহলে আমি তোর শাস্তি পাওয়ার ব্যবস্থা করব। ভাই সত্যি কথা ভাই, আমি কিছু জানি না স্যার, সত্যি কথা স্যার, আমি কিছু জানি না। ওকে ওকে বলবি না, সত্যি কথা কইতিস তো, কিছু জানি না স্যার। সব সত্যি কথা যাও, মেয়েটাকে নিয়ে আসো। তোদের বোঝা উচিত, তোদের বোঝা উচিত যে আমরা জানি তোরা সব ঘটনা জানিস, মিথ্যে বলা কোনো সুযোগ নেই। আমরা তদন্ত করেই তোদের এখানে ধরে নিয়ে এসেছি। ওকে বসুন। তোমার ভয় পাওয়ার কোনো কারণ, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। আমরা তোমাকে শুধুমাত্র এনেছি সত্যটা জানার জন্য। তুমি কি চাও না বারো হত্যাকারীদের বিচার হোক? চাও? তবে যা জানিস তো মন্ডল সাহেবের মাই আছে না সাইলা, এর লাগে তো প্রেম ভালোবাসা আসিল, এর লাগে
ওই আমাকে তো শাহিন আছে, তো শাহিন শাহিনের বন্ধু ছিল মারুক, আর মারুক এই সুবাদে আমাকে বন্ধু ধরে ফিরাই যাইতে স্যার। শাহিন শাহিন এই শাহিন শাহিন কে? আরে মারুফ যে, কেমন আছো বাবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি ভালো, বসো বসো। তোমার বাবা ভালো আছে? জি চাচা বাবা ভালো আছে। তো চাচি শাহিন কই? ও শাহিন তো আজকে সকালে ওর খালার বাড়িতে গেছে। কেন, কোনো দরকার? ওহো না, ওই যে ওর কাছে একটা বই ছিল তো, তো বইটা নিতে এসেছিলাম আর কি। একটা কথা জিজ্ঞাসা করি। জি করেন। আমার ছেলে শাহিন কলেজের কোনো আজেবাজে ছেলেদের সাথে মেশে না তো? না 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 চাচি, একদমই না। শাহিন ও খুব ভালো একটা ছেলে, খুবই ভালো ছেলে, আর আমি সবসময় ওর পাশে থাকি, সবসময় পাশে থাকতে চাই। আপনি একদমই চিন্তা করবেন না। তুমি আসো বলেই তো আমি অনেকটা নিশ্চিন্ত। যা দিনকাল পড়ছে। আচ্ছা তাহলে আজকে আসি চাচি। হ্যাঁ আচ্ছা আসো। যে আমি শাহিনের বন্ধু মারুফ। সালামা সালামা বলো, আমার জন্য এক গ্লাস পানি আনো তো। আনতেছি। শাহিনের বন্ধু মারুফ, তুমি ওরে চিনো না? তা তো চিনলাম, কিন্তু শাহিন তো বাড়িতে নাই, তাহলে ও কেন আসছিল? আরে বাবা বই নিতে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার মাইয়াও কিন্তু বড় হয়েছে, সেটা খেয়াল রাখো। যাও আমার ওদের পানি দাও। প্রিয় মারুফ, তুমি কেমন আছো? তোমার সাথে একটু কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে। তুমি যখন মার সাথে কথা বলো তখন তোমার কণ্ঠটা শুনে নিজের মনকে সান্ত্বনা দিই। তোমার সাথে কথা বলতে চাই। আমি জানি আমাদের দুজনের সম্পর্কে সম্পূর্ণ দায়ভারটা তুমি তোমার নিজের কাঁধে নিয়েছো। আমি এও জানি এই বোঝা টানার ভয়ে তুমি আমাকে ছেড়ে দেবে না। আমি তোমাকে ভালোবাসি, প্রয়োজন পড়লে ইতিহাস বদলে দেব, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তোমার বুকে আমি মরতে চাই, আমার ভালোবাসা নিও। ইতি তোমার শায়লা।
ছিল মারুফ ভাই আর শাইনার সম্পর্ক? মারুফের বাবা কিংবা শায়লার ভাই এমন কিছু কি জানতো? না স্যার, আমি ছাড়া ওদের সম্পর্কের কথা কেউ জানতো না। স্যার আমি একটু পানি খাবো। পানি। তারপর? তারপর শায়লার বাবা মানে মন্ডল চাচা শালাকে মোবাইল ইউজ করতে দিত না। মন্ডল চাচাকে গ্রামের সব লোক অনেক সম্মান করত। আর উনি একটু ধর্ম বেরো ছিল, যার কারণে শায়লা সবসময় বোরকা পরে বের হতো। কিন্তু মন্ডল চাচার জন্য ওরা দুজন সবসময় ভয় ভয় থাকতো। এত বাধার পরও ওদের ভালোবাসা পিছিয়ে থাকেনি, কারণ ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসত। বাবা কিসে এত হারাতে শেষ কেন কিসে? তোমার কাছে একজন লোক আসছে বাসায়। আমার কাছে কে যাচ্ছে? তুমি তো চেনস। আমি চিনি না, তোমার সাথে দেখা করতে আসছি। তুমি যাও তাড়াতাড়ি। আচ্ছা যাবি আমার কাছে? আচ্ছা ঠিক আছে, আমি দোকানে আছি বাবা, যাও তুমি এদিকে দিয়ে যাস না। হ্যাঁ 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 আর কিছু খাবো না? এনার্জি ড্রিংক নাই? এনার্জি ড্রিংক ভালো না, আম খাও। তার কি ভাঙতে আসবো নাকি ফিরত? না ঠিক আছে, এটাই দাও। হ্যাঁ ঠিক আছে। বাবা বাড়ি থেকে একটু ঘুরে এলাম, কাউরি তো দেখলাম না, সেগুলি কাটা আছে। কই আব্বা, আমি নিজেই তো রেখে আসলাম বাসায়, কেউ নাই। নিজে তুই করস না বাবা, আমাকে আমার প্রেশারের মধ্যে টেনশনের মধ্যে রাখলি। কেটে আসছিল কি হয়েছে আবার কোন ঝামেলার মধ্যে পড়ি? আচ্ছা যা, তুই তো থামে যা। আচ্ছা দোকানে বসতেছি। ঠিক আছে। মাওনি একটা কথা বলি, রাস্তাঘাটে খুব সাবধানে চলবা। শুনলাম তুমি নাকি বান্ধবীকে নিয়ে দোকানে যে আসা আসি করো, এটা তো ঠিক না মামনি। এইটা তুমি কি কইতাছ? এই বয়সে তো হাসা হাসিও করতে পারবো না। নে দুধটা খেয়ে নে। গ্রামের মানুষ দুটো বাজে কথা বলার সুযোগ পায়। যখন আমার মেয়ে সম্পর্কে গ্রামের মানুষ আমার সামনে উল্টা পাল্টা কথা কয়, তখন কি আমার ভালো লাগে? এমন আর হবে না আব্বা। এই তো আমার লোক।
দিন পর তোমাকে দেখছি। কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি? সারাক্ষণ তোমার কথা ভাবি জানো, আমি তোমার কথা যখন ভাবি মনটা খুব খারাপ হয়ে যায়। কি করছি আমি, এ শেষ কোথায়? মারুফ, আমি তোমার উপরে ভরসা করে উল্টো স্রোতে নৌকা পেয়েছি, তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমি কোথায় যাবো বলো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে কোথাও নিয়ে যাও, চলো আমরা বিয়ে করে ফেলি। না না, কি পাগল নাকি তুমি? আরে তোমাকে নিয়ে রাখবো কোথায়? আমরা পালিয়ে গেলে কোথায় রাখবো? আমার কি এরকম কোনো জায়গা আছে তুমি বলো? মানে তুমি তো জানো আমার সম্পর্কে। জানি না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া মারা যাব। আর এখানে থাকলে আমি তোমাকে কখনো পাবো না, আমার বাবা আমাদের সম্পর্ক কখনো মেনে নেবেন না। অবুঝিও না, তোমার বান্ধবী হেনা আছে বলেই কিন্তু তোমাকে আমি দেখতে পাই। এছাড়া তোমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে আমার বলো? মারুফ, তুমি টাকা পয়সার দিক দিয়ে গরিব হতে পারো, কিন্তু তোমার মনে অনেক ভালোবাসা, সেই দিক দিয়ে তুমি অনেক ধনী, এটা আমার চাইতে বেশি কেউ বলতে পারবে। তোমাকে ভালোবাসার লোভ আমি মরে গেলেও সামলাতে পারবো না, তোমাকে অনেক ভালোবাসি আমি। কথা নাই, বার্তা নাই, অমনি বিয়ে ঠিক করে ফেললা? কথাবার্তা আবার কি, ছেলেটা ভালো, ইঞ্জিনিয়ার, আমারই পরিচিত একজনের ছেলে। ভাবলাম মেয়েটা বড় হয়ে যাইতেছে, এরকম পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। কিন্তু মেয়ের পড়াশোনা এভাবে মাঝপথে বন্ধ করে দিবা? বন্ধ কেন হবে, পড়াশোনা জায়গায় থাকবে, বিয়ের পরে কি পড়াশোনা করা যায় না? আমি বলি কি, একটু তাড়াহুড়া হয়ে যাইতেছে না? তুমি কি বলতে চাও রাসু, তোমার মেয়ে কি দুধের বাচ্চা? এই বয়সে যদি উল্টাপাল্টা কোনো ঘটনা ঘটে যায় তখন কি আমরা আমাদের সম্মান ফেরত পাবো? কি বলো তুমি, তোমার কি মনে হয় আমাদের শায়লা এমন কিছু করতে পারে? কি ব্যাপার, এখানে খারাই এসছো? তোমার বাড়ি কোন? আমার বাড়ি পাশের গ্রামে। তো এখানে কারা স্কুল লেগে? জি না, মানে ওই রিক্সা খুঁজছিলাম। রিক্সা মানে ই রিক্সা? এই গ্রামে তো মানে ই রিক্সা এরম কোনো রিক্সা নেই। এটা নতুন একটা রিক্সা নাকি? এ বলা, তুই জানো নাকি এরম ধরনের রিক্সা আছে এই এলাকায়? আমার কাছে রিক্সার খবর দিকে লাভ কি, আমি কি ওইসব জানি নাকি? একটা খুব সুন্দর একটা ওয়ার্ড। হ্যাঁ, এটার মানে হইতেছে তোমার এই জায়গা দিয়া এই টাইমে গ্রামের মেয়েরা কলেজ যায়, আর এই টাইমে তুমি এটা পিক আওয়ার চলতেছে, এই টাইমে তুমি খাইতে পারবে না, যাও তুমি যাও, খাইতে পারবে না, যাও।
তুই খালি মোবাইল দেখে সেলফি সেলফি হরমুখী না না লাও ওদিকে চাকা মনে তো হেনা শাইলার কি অবস্থা দুদিন যাব তোকে পাচ্ছি না কি অসুস্থ নাকি না মারু ভাই একটা ঘটনা ঘটে গেছে কি মন্ডল চাচা শালার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলছে ওকে বাড়ি থেকে বের হইতে নিষেধ করে দিছে কি বলছেন না মারু ভাই শালা অনেক কান্নাকাটি করতেছে আপনি যেভাবেই হোক ওর সাথে একটু দেখা করেন প্লিজ আমি আমি কিভাবে আমি জানি না কিভাবে তবে শালার যে অবস্থা ও যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটাই ফেলতে পারে আপনি তো আমার চেয়ে শালারে ভালো চেনেন হেয়ার কাছ থেকে খবরটা শুনে আমি আর থাকতে পারলাম না শালা এখন আমি কি করবো শালা আমি কিচ্ছু জানি না তুমি কি করবে আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমার মাথায় কিচ্ছু আসছে না তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু আমাকে তোমার হারাতে হবে আমি না পারবো তোমার কথা আমার পরিবারকে জানাতে না পারবো অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে না 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 শালা এইসব তুমি বলো না তোমাকে ছাড়া আমি বাকিটা জীবন কিভাবে থাকবো তুমি এটা কিভাবে ভাবলে আমি এত কিছু বুঝতে চাই না কাল নাকি আমাকে ওরা দেখতে আসবে প্লিজ প্লিজ মারুফ তুমি কিছু করো আমি তোমার সাথে গাছতলা থাকতে রাজি আছি আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো প্লিজ তুমি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ প্লিজ আমাকে নিয়ে যাও প্লিজ প্লিজ কিছু একটা করো আমি আমার মাথায় কিচ্ছু আসছে না আমি এখন কি আল্লাহ 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 তুমি আরে আল্লাহ তুমি আরে রক্ষা করো আল্লাহ শালার মা আমার ওজুর পানি দাও দেখি মা তোমার হাতটা দেখি আপনি কোনো কথা বলবেন না ভাই জান হচ্ছে আমার বৌমা আমার আমার বৌমাকে আমার যা মনে হয় আমি তাই দেবো এর মধ্যে আপনারা কথা বলবেন কেন ছেলের বাবা আর মন্ডল চাচা ওদের বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলে মারুফ ভাই আর শাইলার প্রেমের আকাশে কালো মেঘ জমতে থাকে পরদিন রাতে মারুফ ভাই আবার যায় শাইলার সাথে দেখা করতে দেরি করলাম
করবো বলো, লুকিয়ে লুকিয়ে আসতে হয় না? আচ্ছা শোনো না, আব্বু আমার বিয়ের দিনটাই ঠিক করে ফেলেছে, তুমি কিছু একটা করলে? শালা, তুমি তো আমার অর্থনৈতিক অবস্থা জানো, মানে এই মুহূর্তে না তোমাকে নিয়ে যে কিছু একটা ভাববো বা করবো, আমার হাতে ওই পরিমাণ টাকা নেই, মানে কখনো ভালোবাসো না তুমি, সবসময় আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। বিপদ কি কন্যা, কি সমস্যা কি? না ওই যে আমার এই জিনিসগুলো একটু বেচা দরকার ছিল, তো সেজন্য মানে দেখি বেশি হতো না, দেখি হ্যালো, এই রে আর তুই কই? হ্যাঁ না মানে তুই আসো তো জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি আমার একটা ছোটো ভাই একটু সমস্যা হয়েছে, একটু স্বর্ণ ব্যাসবে, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ নিয়ে আইতেছি, বাড়ি বেশি দাম দিতে হবে কিন্তু, আমারই কিন্তু ভাই। হ্যাঁ আচ্ছা তুই রাখ, আমি আইতেছি, আমি আইতেছি, রাখ রাখ। আপনার ভাগ্য ভালো, ও আছে জায়গা মতোই আছে, চলেন চলেন। আরে ভাই এটা দাও না, ওটা কি করলি, গুড়ো মশা গুলো ঢুকে রাখলে? এই দেখ দে, এটা এটা অরিজিনাল সোনা কিনা? এটা তো নকল লাগে আমার। না 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 ভাই, এটা নকল। তারা নকল সোনা এসে চোরের মায়ের বড় গলা। তারা এটা আমি বলি আমি ভাই
ভাই আমি বলি ভাই ভাই এটা এটা চুরির মাল না এটা কোনো কিছু মাল না আমার মাল আমার দিয়ে দেন ভাই আমি চলে যাই ভাই এটা মাল তো ভাই ভাই এটা কুটতে দে ভাই কুটতে দে ভাই ভাই এটা কুটতে দে ভাই ভাই রে কানে শেষ করে দে ভাই ঠিক ভাই 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 আমি 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 না চুরির মাল সাস এদিক গিয়া সিধা চলে যাবে 100 দাবি কইলে টাকা আমি না বুঝছস একদম সিধা চলে যাবে 100 একদম চুরির মাল নিয়ে এসে বড় বড় কথা কস যা যা আমার শেষ সম্বলটুকু তোমার হাতে তুলে দিলাম, এরপরও তুমি কিছু না করলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো, আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। না না, আমি শায়লার ভরসা ভাঙতে পারবো না, কিছুতেই পারবো না। আমাকে যে করে হোক টাকা জোগাড় করতে হবে। আল্লাহ দেখেন দেখেন আপনারা আমার দোকানে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, সব কিচ্ছু রাখে নাই। ওই দিনের বেচা কেনার সব টাকা আমি দোকানে রাখছিলাম, ভাবছিলাম আজকা সদরে গিয়া কিছু জিনিসপত্র আনুম, কি কি আনুম দেখাই তো নাই। মারু একটা আশ্চর্য ব্যাপার, কি জানো, একটা জিনিস হাত দেয় নাই, সেই টাকাগুলি নয়ে গেছে। আল্লাহ তুমি বিচার করো যে আমার এই সর্বনাশ করছে, ও যেন জীবনে কোনোদিন শান্তি না পায়, ও যেন জীবন সারা জীবন ভর অশান্তিতে ভোগে। আমি অভিশাপ দিতেছি, আমি অভিশাপ দিতেছি। আমি জানতাম তুমি আসবে, আমার বিশ্বাস ছিল। আচ্ছা শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, আমি এক্ষুনি আসছি। বিশ্বাস করতে পারছি না, আমি এতদিন কাকে বিশ্বাস করেছিলাম? চাচি, মা, ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবাসি মা। একদম চুপ, তোর বাবার মান সম্মান কোথায় যাবে ভেবে দেখেছিস? মা, আমি মারুফকে ছাড়া চুপ, একদম চুপ শায়লা। মারুফ, তুই এইভাবে আমার বিশ্বাসটা নষ্ট করলি বাবা। তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি,
এতদিন পরে শায়লার বিয়ে, তুই আমাদের সম্মান এভাবে নষ্ট করিস না বাবা, তুই আমাদের সম্মান ফিরিয়ে দে বাবা, দিবি না সম্মানটা ফিরিয়ে দিবি না বাবা, মানটা ফিরিয়ে দিবি না। চাচি কি বলছেন আপনি? শায়লার বাবা আত্মহত্যা করবে, তুই এমন কাজ করিস না বাবা, আমি তোর কাছে আচল পেতে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি বাবা। আচল পেতে ভিক্ষে চাইছি, তোর মাকে তুই ভিক্ষে দিবি না বাবা, ভিক্ষে দিবি না। আমার চুরি যাওয়ার টাকাগুলি, আল্লাহ আল্লাহ তুমি মেহরবান নিগো আল্লাহ আল্লাহ, এটা আমার টাকাগুলি নিয়েছিল জানি না, আমি না বুঝে তার অভিশাপ দিছি, আমি তার উপর থেকে অভিশাপ জানি না, তার জন্য কোনো অমঙ্গল না হয়। আমাকে ক্ষমা করো বাবা, তোমার অভিশাপের কারণে আমি সব হারালাম, সব। বেঁচে আছি না মরে গেছি সেটা দেখার জন্য এসছো? আমার পক্ষে অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। তুমি ভাবছো আমি যথেষ্ট চেষ্টা করিনি, কিন্তু টাকা যোগান দেওয়ার জন্য আমি আমার বাবার দোকানে চুরি করেছি। তোমার দেওয়া গয়নাগুলো ছিনতাই হয়েছিল। কি বলছো? আমি সরি, আমি নিজেকে কত অপরাধী মনে হচ্ছে আমার। বিভিন্ন সময়ে মানুষকে অনেক অনাকাঙ্ক্ষিত কাজ করতে হয়। শালা, তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো, তুমি কষ্টে থাকতে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি তোমাকে ভালোবাসি। আমার বাড়িতে এসে আমার সম্মান আব্দাস, আমার তোমাকে কিছু বলো না বাবা, বাবা ঘরে দোষ নেই বাবা, তুই জানিস না তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না। বাবা তুমি যাও, আমি দুই একদিন মধ্যে তোমাকে গ্রামে যাওয়া তোমার বাবার লোকে কথা কয়ে আসো, তবে একটা কথা বলো, আমার মায়ের তুমি কোনোদিন কষ্ট দিতে পারবো না, কোনোদিন না, তুমি যাও বাবা।
তুই যাবো বাবা। আব্বা তুমি আমার এত ভালোবাসো, অনেক ভালোবাসি বাবা। তুই কি বলিস বা, তুই ছাড়া দুনিয়াতে আমার কেউ আছে? কেউ না, কেউ না। আচ্ছা তুমি কি সত্যি সত্যি মারুফের লাগে আমার শায়লার বিয়ে দিবা? আমার শায়লা যারা পছন্দ করছে আমি তার লগে বিয়ে দিব, কিন্তু কার লগে বিয়ে দিতেছি বাবা হিসেবে তো একটা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার আছে, তাই না? খোঁজ খবর নেই। চল সারা গ্রামের মানুষ ওরে দেখলে যেন সিসি করে, থুতু দেয়। ভাই আপনি চিন্তা করেন না, আমি আমার আগে চিন্তা, আর ওরা কিন্তু খুব কামের লোক, দেখবেন ফার্স্ট ক্লাস কাম করে দেবে। আমি নিশ্চিন্তে থাকতে, এই যা তোরা যা, যা কাম করি আয়, যা। আমার গ্রামে এই গ্রাম ঘটনা কিভাবে ঘটলো? হ্যাঁ আমার কোনো সাথে পড়তো ঠিক আছে বুঝছি তো, এখন গ্রামের মানুষ ডাকাতি করার সময় মারুফরে হাতে নাতে ধরছে, তাই না? ওরা যে আমার কাছে না এসে এমন একটা ঘটনা ঘটাবে সেটা তো বুঝতে পারি নাই। গ্রামের মানুষের সাহস দিন দিন বাইরে লাগে। আমি এর বিচার চাই, বিচার বিচার তো হবে। কেউ যদি খারাপ উদ্দেশ্যে কাজ করে থাকে তার নিস্তার নাই। ওই যা থানায় যা, পুলিশ নিয়ে যা। কিভাবে একটা ছেলেকে তোরা ডাকাত বলে চালিয়ে দিলি আর সবাই সেটা বিশ্বাস করলি? স্যার মন্ডলের লাগে, স্যার উপর লেভেলের লোকের লাগে অনেক সম্পর্ক আছে। Officers, yes sir. Let's do this. Yes sir.
তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই মানুষগুলোকে চেনেন? এরা প্রত্যেকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, আপনি কি করেছেন, আপনার বাঁচার আর কোনো রাস্তা নেই। চলুন। দাঁড়াও, তুমি মানুষ না জানোয়ার? তোমার মতো জানোয়ারের সন্তান হিসেবে জন্মেছি বলে আমার লজ্জা লাগছে। তোমার মতো কুলঙ্গার বাবা যেন কখনো কোনো সন্তান না হয়, আর যদি জন্ম হয় তা যেন আতর ঘরে মারা যায়। শৈলা, শৈলা তুই কাকে কি বলছিস? এই অমানুষটা কোনোদিন তোর কষ্ট বুঝতে পারবে না, কোনোদিন না। এই মানুষটা মা বাবা যদি আজকে বেঁচে থাকতো তো তারা তার আত্মহত্যা করত। জি বাবা জি, অফিসার আমি নিজে নিজে আদালত সাক্ষী দিব, এক্ষুনি উপযুক্ত বিচার আমি চাই, ওকে নিয়ে যাই এখান থেকে। আল্লাহ তোমার ভালো করে, তোমার কারণে সঠিক বিচারটা পাইলাম। আমি তোমার প্রাণ ভরা দোয়া করতেছি বাবা, প্রাণ ভরা দোয়া করতেছি। কেউ অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে, সেটা দুদিন আগেই হোক আর পরে। আপনারা আইনের প্রতি আস্থা হারাবেন না।